প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে আজকে শেয়ার করছি ঢাকার খুবই জনপ্রিয় আর খুবই মজাদার রিফ্রেশিং ঢাকায়া শাহী লাচ্চি। এই লাচ্চিটা তৈরি করা আমার কাছে মনে হয় লেবু শরবত তৈরি করার থেকেও অনেক বেশি সহজ। ঝটপট চাইলে আপনিও প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে এরকম লাচ্চি তৈরি করে ফেলতে পারেন। আজকে লাচ্চি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি। যত গ্লাস পর্যন্ত লাচ্চিটা তৈরি করবেন তার উপর নির্ভর করে এখানে টক দইটা ব্যবহার করবেন। আজকে আমি 4 গ্লাস পর্যন্ত লাচ্চি তৈরি করব, এই জন্য এখানে 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। লাচ্চিটা তৈরি করার জন্য আজকে আমি ব্লেন্ডার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনিটাও ব্যবহার করতে পারেন। তবে ঢাকায় শাহী লাচ্চি তৈরি করতে গেলে কিন্তু ব্লেন্ডারটা ব্যবহার করাই ভালো। এখন ব্লেন্ডারের ভিতরে আমি মিষ্টি দইটা নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার নিয়েছি, সুগারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা আস্ত সুগারটাও ব্যবহার করতে পারেন। এখানে চিনিটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখানে কিন্তু পাউডার মিল্কের পরিবর্তে নর্মাল লিকুইড মিল্কও ব্যবহার করা যাবে, তবে পাউডার মিল্কেই লাচ্ছির টেস্টটা সব থেকে বেশি ভালো আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। লিকুইড মিল্কটা ব্যবহার করলে কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ক্রাশ করে রাখা আইস কিউব। তবে যাদের ব্লেন্ডারের পাওয়ারটা একটু কম তারা এক্ষেত্রে আইসটাকে আরও বেশি ক্রাশ করে ব্যবহার করতে হবে, না হয় কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন দইটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিব, এতে করে উপরে একটা ফ্যানার ক্রিয়েট হবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন লাচ্চিগুলো পরিবেশন করার জন্য গ্লাসে আমি আরও কিছুটা করে আইস কিউব দিয়ে দিচ্ছি। এই তো এখন এখানে আমাদের ঢাকায় শাহী লাচ্চি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজে এটা তৈরি করা যায়, লেবু শরবত তৈরি করার থেকেও কিন্তু এটা অনেক বেশি সহজ। সো আজকে এই সহজ ঢাকায় শাহী লাচ্চি রেসিপি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আরও এরকম সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।